বাজার কত দূর? আসসালামু আলাইকুম, ফেনি নোয়াখালি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি আটিয়া বাড়ি পোলের এখানে। আটিয়া বাড়ি পোল থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম একলাশপুর বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। একলাশপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি আটিয়া বাড়ির ভিডিও দিছিলাম। সামনে হাতের ডান সাইডে যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা ধরে চৌমুহনি পৌর পার্কের ওদিকে যাওয়া যাবে। তো আমরা এখন সোজা রেল লাইনের পাশ দিয়ে যে রোডটা আছে, এই রোডটা ধরে একদম সামনে পর্যন্ত যাব। সামনে কি কি পড়বে পুরাটাই দেখাবো। একলাশপুর বাজারের ভিডিও আমি দিছিলাম এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা একলাশপুর বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও পাবেন। আর আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু চৌমুহনি আটিয়া বাড়ি আমি দেখাইছিলাম এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে সোনাইমুড়ি উপজেলার অনেকগুলো ভিডিও পাবেন। ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি, এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে বা এদিকের এরিয়ার অনেকগুলোই মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না। তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর, রোডটা কিছু অংশ ভাঙা, কিছু অংশ কাঁচা, কিছু অংশ সোলিং আছে, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। একটু সামনে গেলে মাজার পড়বে, আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। আর আমরা কিন্তু এখন একলাশপুরের মধ্যেই আছি, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি, ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সোজা রোডটা ধরে যাব আর সামনে হাতের ডান সাইডে যে রোডটা দেখতেছেন, এই রোডটা ধরে গেলে একদম রমজান বিবি বাজার পর্যন্ত যাওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমি ওইদিকে যাব না, আমরা রেল লাইনের পাশ দিয়ে রোডটা ধরে একদম একলাশপুর বাজার পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি দেখাবো। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে কিছু অংশ কাঁচা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
একলাশপুর নানা সৌজা আছে দুই সামনে রাস্তা থেকে এটাতে কই যাইব আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরও কী কী পড়বে পুরোটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে কেউ আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা রেল লাইনের পাশ ধরে রোডটা ধরে একদম সামনের দিকে যাব সামনে গিয়ে হাতের ডান সাইডে যে রোডটা আছে এই রোডটা ধরে একদম একলাশপুর বাজার উঠবো পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন একলাশপুর বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটাও কিন্তু ভালো ওই রকম কোনো ভাঙা নাই আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি এদিকের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে রোডটা কিন্তু অনেকাংশেই কাঁচা আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি
এই তো এই রোডটা ধরে একটু সামনে গেলে ফেনী নোয়াখালী যে মহাসড়কটা আছে ওই মহাসড়কটা পূর্বে মহাসড়ক ধরে আমরা একলাশপুর বাজারে প্রবেশ করব। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা যে রোডটা ধরে আসছিলাম ওই রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা ছিল বা কাঁচা ছিল, আর আমরা এখন যে রোডটা ধরে যাচ্ছি এটা কিন্তু ইটে সোলিং করানো। তো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো। আমরা এখন মধ্যম একলাশপুরে আছি। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। তো আমরা এখন এই রোডটা ধরে সামনে গেলে ফেনী নোয়াখালী মহাসড়কের উপরে উঠবো এবং কি হাতের বাঁ সাইডটাতে একলাশপুর বাজার, একলাশপুর বাজারে প্রবেশ করব। তারপরে ভিডিওটা আমি শেষ করব। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি ন্যাচারাল রাখছিলাম। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সামনেই ফেনী মহাসড়কটা দেখা যাবে, আমি একটু করে দেখাবো। আর ফেনী নোয়াখালী মহাসড়কের কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও আমি দিয়েছিলাম চৌমুহনী চৌরাস্তা থেকে একলাশপুর বাজার, একলাশপুর বাজার থেকে মাইজদি এবং মাইজদি থেকে একদম সোনাপুর পর্যন্ত পুরো রাস্তা ওদিকের এরিয়াটার ভিডিও আমি দিয়েছিলাম। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আমরা এখন এই রোডটা ধরে সামনে যে বাজার বা দোকানপাট গুলা দেখা যাচ্ছে বা যাবে এগুলো সম্পূর্ণটা একলাশপুর বাজার। তো একলাশপুর বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী নোয়াখালী সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।